বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে ইঞ্জুরিতে আক্রান্ত হলেন মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে চোটের পর এবার চোটাক্রান্ত মিরাজ ঢাকা লিগে চলমান দশম রাউন্ডে আবাহনী রূপগঞ্জের মধ্যকার ম্যাচ খেলার সময় চোট পান মিরাজ রোববার মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙ্গুলে ব্যথা পান মিরাজ এই দিন প্রথমে ব্যাট করে মাত্র একশো বাইশ রানে অল আউট মিরাজদের আবাহনী লিমিটেড দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত মাত্র পাঁচ রান করেন মিরাজ টার্গেট তাড়া করতে নেমে একশো উনচল্লিশ বল হাতে রেখে ছয় উইকেটে জয় পায় রূপগঞ্জ দলটি রূপগঞ্জের ইনিংসে ছাব্বিশতম ওভারে মোসাদ্দেক হোসেনের করা বলে বাউন্ডারির জন্য সজরে ব্যাট চালান শাহরিয়ার নাফিস কাভার এরিয়ায় ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের আঙ্গুলে ব্যথা পান মিরাজ চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়ছেন মিরাজ বিসিবি চিকিৎসকরা দ্রুতই মিরাজের আঙ্গুলে ব্যান্ডেজ করে দেন আপাতত মিরাজকে একদিনের বিশ্রাম নিতে বলা হয়েছে বিসিবি সূত্রে জানা যায় মিরাজের চোট অতটা গুরুতর নয় মিরাজের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন আমরা ব্যান্ডেজ করে দিয়েছি খুব বেশি সমস্যা হবে বলে মনে হয় না একদিনের বিশ্রাম দিয়েছি আগামীকাল আবার দেখা হবে তখন বুঝব যে কী অবস্থা তবে আমার মনে হয় না এক্সটে করার দরকার আছে প্রসঙ্গত আগামী তিরিশ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট অথচ এর আগেই চোটাক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ ও মিরাজ চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচ খেলার সময় এই চোট পান মিরাজ তিরিশ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে মিরাজের চোট বড় ধরনের দুঃসংবাদী তবে এই চোট গুরুতর নয় এবং দ্রুত সেরে উঠবে মিরাজ এমন প্রত্যাশা কিংবা আভাস এবার সত্যি হলেই হয় এ যেন বিশ্বকাপ দল ঘোষণার আগে মিরাজ ভক্তদের জন্য বেশ বড়ই একটি দুঃসংবাদ